পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের ১৩ মাস পর শুরু হলো অভিযোগকারিণী সাক্ষ্য গ্রহণ। বুধবার দুপুর ১টা ২০ নগর দায়রা আদালতে আসেন অভিযোগকারিণী এবং তার বাবা। দুপুর ২টোয় আদালতে নিয়ে আসা হয় এই মামলায় ধৃত অভিযুক্ত নাসের খান, রুমান খান ও সুমিত বাজাজকে। এরপরই ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টে শুরু হয় বিচার পর্বের দ্বিতীয় দিনের শুনানি। অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, সাক্ষ্য গ্রহণের সময় অভিযোগকারিণীর আইনজীবী বিচারপক্ষে থাকতে পারবেন না, কিন্তু অভিযোগকারিণীর আইনজীবীর বক্তব্য শুনে তাঁকে থাকার অনুমতি দেন বিচারক। এরপর অভিযোগকারিণী, অভিযুক্ত এবং সরকারি আইনজীবীদের উপস্থিতিতে অভিযোগকারিণী সাক্ষ্য গ্রহণ হয়। প্রায় ৪৫ মিনিট ধরে তার সাক্ষ্য নেওয়া হয়। বৃহস্পতিবার ফের অভিযোগকারিণী সাক্ষ্য গ্রহণ হবে। আদালত সূত্রে খবর, অভিযোগকারিণীর বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযুক্তদের আইনজীবীরা সওয়াল করতে পারেন। গত ২রা মার্চ পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের বিচার পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে এই মামলায় কলকাতা পুলিশের প্ল্যানমেকার কাজল মণ্ডলের সাক্ষ্য নেওয়া হয়েছে। ঘটনার উৎপত্তিস্থল তথা পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেল ও সংলগ্ন জায়গা এবং ঘটনার নিষ্পত্তিস্থল এক্সাইডের মোড় সংলগ্ন এলাকার দুটি ম্যাপের ব্যাখ্যা দেন তিনি। তার সঙ্গে অভিযোগকারিণীর এই সাক্ষ্য গ্রহণ মামলার বিচার পর্বে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করছেন আইনজীবীরা। রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।